লোকসভা ফুটের মুখে বাজেয়াপ্ত শুকনো গাঁজা। ঘটনা রবিবার দুপুরে তেলিয়ামুড়া খোয়াই সড়কের লালটিলাস্থিত নির্বাচনী নাকা পয়েন্টে। তেলিয়ামুড়ার দিক থেকে একটি যাত্রীবাহী অটো দুজন যাত্রী নিয়ে খোয়াইয়ের দিকে যাওয়ার পথে লালটিলাস্থিত নির্বাচনী নাকায় তল্লাশি কালে বাজেয়াপ্ত হয় দুই প্যাকেটে মোট ৬ কেজি শুকনো গাঁজা। সেই সাথে আটক করা হয় গাড়িতে থাকা দুই যাত্রী সহ ওই অটো গাড়ির চালককে। তিনজনের মধ্যে দুজনের বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর এলাকায় এবং অটো গাড়ির চালকের বাড়ি কল্যাণপুর থানাধীন কমলডঙ্গর এলাকায়। রবিবার উদয়পুর মহকুমায় বাগমা এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বাগমা বাজারে এক পদযাত্রা সংগঠিত করেন এবং ভোটারদের বাড়িতে গিয়ে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ মহকুমার নেতৃত্বরা। পরে মুখ্যমন্ত্রী কাকরাবনে চলে যান। এদিনের অনুষ্ঠানে প্রচুর সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উদয়পুর রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবেন্দ্র দেবনাথের ছেলে শ্যামল দেবনাথ রাবার বাগানে কাজ করতে গিয়েছিল। হঠাৎ রাজনগর এলাকায় বাজ পড়ে শ্যামল দেবনাথের শরীরে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা অন্য শ্রমিকরা শ্যামল দেবনাথকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে দৌড়ে এসে সাথে সাথে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক শ্যামল দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন। শ্যামল দেবনাথের এক ১০ বছরের ছেলে ও দ্বাদশ পড়ুয়া এক মেয়ে রয়েছে, রয়েছে স্ত্রী সহ বহু আত্মীয় স্বজন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়ী করার জন্য প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কৈলাশহর পুর পরিষদের ১৪ নং ওয়ার্ড এলাকায় রোববার সকালে বাড়ি বাড়ি প্রচার করলেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী বলেন, প্রতিটি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসাধারণ ছাড়া পাওয়া যাচ্ছে এবং লোকসভা ভোটে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়লাভ করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র বলেও জানান মন্ত্রী। সোনামুড়া শান্তিপল্লী এলাকায় রোড শোতে অংশ নিলেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। সেখানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রবিবার সকালে বাড়ি বাড়ি প্রচার করলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। তিনি বলেন, যে সময় রয়েছে নির্বাচনের আগে সেই সময়ের ভেতর রামনগরের প্রতিটি বাড়িতে যাওয়া সম্ভব নয়, তথাপি উনি চেষ্টা করবেন প্রত্যেকের আশীর্বাদ নেওয়ার। নিজের পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকেও বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। রবিবার ভোর রাতের প্রবল ঝড়ে প্রায় ৫০ বছরের পুরনো গাছ ভেঙে পড়ে রাজধানীর জিবি হাসপাতালের মূল ফটক বন্ধ হয়ে যায়। পরে যুদ্ধকালীন তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়। এতে প্রায় ২ ঘন্টা সময় ধরে হাসপাতালের রোগীর পরিজনদের সমস্যার মধ্যে পড়তে হয়, তবে পুর নিগম কর্মীদের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রবিবার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত বিমল সিনহার শহীদান দিবস পালন করলো মেলার মাঠ দশরথ দেব ভবনে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদ বিমল সিনহার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর সহ অন্যান্যরা। রবিবার সকালে প্রবল ঝড়ে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয় বিশালগড় মহকুমার বেশ কয়েকটি এলাকা সহ গোলাঘাটি বিধানসভার কয়েকটি এলাকায়। বিশালগড় কম মহকুমার লেম্বুতলি চম্পামুড়া সহ গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার একটা অংশ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ছুটে যান প্রশাসনিক আধিকারিকরা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবক সুবীর চৌধুরী এবং গৌরাঙ্গ ভৌমিক। এদিকে রবিবার সকাল থেকেই বিদ্যুৎ কর্মীরা এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে। গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর মহকুমার অন্তর্গত বাগবাসার গঙ্গানগর এলাকার এক জঙ্গল থেকে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। তার বাড়ি কদমতলা উলবাড়ি এলাকায়। জেলা পুলিশ সুপার জানান, গোপন খবরের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র, দা এবং বিভিন্ন ধরনের কাটার তার কাছ থেকে উদ্ধার করা হয়। পরদিন তাকে আদালতে তোলা হলে আদালত ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সুপার জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় যথা
কুমারঘাট আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ডাকাতি কাণ্ডের সাথে তার যোগসাজশ রয়েছে। এ বিষয়ে একটি নির্দিষ্ট মামলা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার উদয়পুর কাকরাবন কমিউনিটি হলে টিআরকেএস এর কাকরাবন ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সভা। সভার সূচনা করেন রাজ্য বিধানসভার সদস্য জিতেন্দ্র মজুমদার। কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত আগামী লোকসভা নির্বাচন এবং 2 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভার বিজেপির মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনের জনসভা সামনে রেখে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় মণ্ডল কার্যালয়ে। কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আগরতলার এমবিবি বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন। ঝড়ের দাপটে বিমানবন্দরের টার্মিনাল ভবনে প্রবেশ করার সময় স্বয়ংক্রিয় অ্যাপ্রনের বেশ কিছু জায়গার লোহার শিট খুলে পড়েছে। সেই সঙ্গে বিমানবন্দরের টার্মিনাল ভবনের পাশে লোহার শিট খুলে পড়েছে, ভেঙে মাটিতে পড়ে গিয়েছে এয়ার কন্ডিশন মেশিনের কিছু যন্ত্রাংশ। এদিনের এই জেরে বিমানবন্দরের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্মীদের প্রাথমিক ধারণা।